কথাটা বলছি মন দিয়ে শুন, মানে বড় হয়ে গেছিস তুই, এখন প্রত্যেকটা কথা যেগুলো বলবি সেগুলোর মানে বুঝে তবে বল। নিজের মায়ের থেকে পৃথিবীতে বড় কেউ হয় না। মা তুমি পারো বটে, একটা অকৃতজ্ঞ মেয়ের জন্য টানা কাজ করে যাচ্ছ কেন গো? দরকার নেই তো তোমার কোনো করার। বেশি হয়ে গেলে বোধ হয় একটু খারাপ, বেশি খারাপ ভিলেন হয়ে যাচ্ছে, যেটা একদমই দেখাতে চাই না আমরা, যে একদম ভিলেন সেটা, মানে যেটাকে মেগা সিরিয়ালে বা সিনেমায় আমরা তথাকথিত ভিলেন বলি, সেই চোখ মুখটা, সেই কথা বলার ভঙ্গিটা রাখতে কোনোদিনই আমি চাইনি। এবং কোনোদিনই লীনা আন্টি বা সুজিতদা আমাকে সবসময় বলেছেন যে ভিলেনটা হোস না, তুই খারাপ, তুই রুড, তুই মুডি, কিন্তু কোনোদিনই ভিলেন নয়। তো সেটা রাখার চেষ্টা করেছি, সেই জন্য ওই সামঞ্জস্যটা রাখতে হয়েছে যে মায়ের সাথে হয়তো খারাপ, মাকে পছন্দ করে না, কিন্তু স্টিল মেয়েটি ভিলেন নয়। হ্যাঁ মা, ওকে যেতে দাও।